আমরা মানুষের ক্ষেত্রে বলি না সিক্স প্যাক ফিগার, যে পেট চাপা ইয়া বড়, গরু এইটা হচ্ছে সিক্স প্যাক ফিগার, চামড়াটা পাতলা কিনা। আমরা মানুষের ক্ষেত্রে কিন্তু দেখি যে আমাদের চামড়া যখন ফ্যাট থাকে তখন চামড়া মোটা হয়ে যায়, গরুর ক্ষেত্রে সেম। আপনার যদি আমি গরু কিনতে চাই ডেফিনেটলি দাম আমার বেশি পড়বে, রাইট? দাম বেশি পড়বে ভাইয়া যদি আপনি, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ওকে, আমার সেম গরু, আমার গরুগুলো দেখলে অনেকে অন্য খামারি বা অনেক ব্যাপারীরা হাসাহাসি করে বা বোকা ভাবে, মানে একটা বোকার হাসি দেয় যে এই লোকটা তো বোকা, গরু শুকনা পেট, কালকে তো সাজ্জাদ ভাইয়া গিয়েছিলেন, হ্যাঁ, বাট শুকনা সিক্স প্যাক গরু, এটা মানে শুকনা থাকাটাই যে সে আনহেলদি বা না খেয়ে আছে বা পুষ্টির অভাব, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা মানুষের ক্ষেত্রে কী দেখি, সাজ্জাদ ভাই কিন্তু অনেক স্লিম, হ্যাঁ, পেট কম, মানুষের ক্ষেত্রে কী দেখি যে পেট কম হলে সে ভালো বা সুস্থ, ভুঁড়ি হলে তো সে সুস্থ না, হ্যাঁ, নাফিসে কিছু মনে করে, হ্যাঁ। গরুর ক্ষেত্রে সেম, আপনি একটা, আমি আগেই বললাম যে একটা গরুর কিন্তু বডি ওয়েট, আমাদের এই অঞ্চলের গরুর বডি ওয়েট খুব বেশি হবে না, ওটাকে যখন আমরা এইসব জিনিস খাবো অনেক বেশি মোটা হবে, গেইন হবে, কিন্তু ওইটা কিন্তু আনহেলদি, হ্যাঁ, ওর পেট বাড়তেছে, মানে কি তার পেটে চর্বি জমতেছে, আপনার পেটটা আপনার চাপা থাকবে, এটা ন্যাচারাল, উপরের দিকে দেখবেন একটা উপরে পিঠের নিচে একটা অংশ পেটের উপরে ওই জায়গাটা চাপা থাকবে, হ্যাঁ, এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক যে আপনি গরুটা হেলদি হবে। সো যেটা হচ্ছে যে আমাদের যে গরুগুলো যারা ন্যাচারালি পালন করে বা প্রাকৃতিকভাবে পালন করে, আমার হাউজে আমি তিন বেলা খাবার দিই বা অলমোস্ট সারাদিনে হাউজে খাবার পড়ে থাকে, বাট আমি আমার কখনো গরু দেখলাম না যে ওই একদম ফুলে ফেপে মোটা তাজা হয়ে গেছে। পরে যেটা আমি অ্যানালিসিস করে দেখেছি যে না, এটাই তো স্বাভাবিক, হ্যাঁ, এটাই স্বাভাবিক, যে আমরা যে জানি না ব্যাপারগুলো তা না, অন্য খামারিরা হাসাহাসি করে যে ভাই এ তো বোকা লোক, বেঁচতে পারতেছে না, হ্যাঁ। সো এইখানে যেটা বিষয় হচ্ছে যে আমাদের প্রথম দেখায় আমাদের গরুগুলো মনে হচ্ছে যে অনেক দাম অন্য গরুর সাথে কম্পেয়ার করলে। যেমন আমি একটা মজার স্টোরি বাড়ি, আমার এক ছোট ভাইও আমার কাছে গরু কিনতে আসছিল, তো ও গত বছর আমাদেরই মতো আরেক ভেন্ডার যারা সেফ প্র্যাকটিস করে তার থেকে গরু কিনে নিয়ে গেছে বাসায়। তো বাসায় যাওয়ার পর তার বাড়িওয়ালা নাকি ওই গরু দেখে হাসায়, এই ভাই আপনি বাছুর কোথা থেকে এত দাম দিয়ে কিনে আনলেন, এরপর এবার আমার সাথে যান আমি আপনাকে গরু কিনে দেবো, অনেক বড় বড় গরু সে কিনে নিয়ে আসছে। তো ফাইনালি ঈদের দিন পাশার দান উড়লে গেল, হ্যাঁ, ওই আমার যে ছোটো ভাই ওর গরু কাটলো, মানে মাংসের কালার এত সুন্দর, চর্বি নাই, আর ওর গরু থেকে গেলে চর্বি বাইর হচ্ছে, হ্যাঁ। তো তখন উনি বলতেছেন যে না ভাই আপনার গরুটাই ভালো হয়েছে, এরপরে আপনি যেখান থেকে গরু কিনেন আমাকে সাথে নিয়ে যান। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে চোখের দেখা মনে হচ্ছে যে আমাদের গরুগুলোর দাম অনেক বেশি, বাট আপনি আসলে ওইখানে তো চর্বি ছাড়া কিছু পাচ্ছেন না, আপনি আমার কাছে সলিড মাংস পাচ্ছেন, প্লাস হচ্ছে যে আপনি মাংসের টেস্ট পাচ্ছেন ভালো। আমি নিজে খামার করার আগে গত দশ বারো বছরে আসলে মানে মাংস খেয়ে মজা পাইনি, যেটা আমরা ছোটোবেলায় মাংস খেয়ে মজা পেতাম যে কচকচে মাংস, হ্যাঁ, লাস্ট যেই কুরবানিগুলো দিয়েছি বাজার থেকে কিনে দেখতাম যে মাংস রান্না করলেই চুলায় দিলেই মাংস ছেড়ে দিচ্ছে, মানে নরম হয়ে যায়, হ্যাঁ, ওই টেস্টটা পাওয়া যায় না। বাট এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে গরুগুলো করছি দেখি যে না, ওই আগের স্বাদ, এবং সবাই এটা আমাদের কিন্তু বাইরে আমরা খুব বেশি মার্কেটিং করি না, হ্যাঁ, বা আমরা আজকে এখানে কিন্তু মার্কেটিং করতে আসি নাই, আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট অর্ধেক গরু সোল্ড এখনই, ঈদের এখন অনেক দিন বাকি আছে, প্রত্যেকবারে আমরা দেখা যায় ঈদের 10-15 দিন আগে মোটামুটি আমাদের 90% গরু সেল হয়ে যায়, হ্যাঁ। সো এটা কেন হচ্ছে, এই যে ফিডব্যাকগুলা আমাদের শুরুতে বিক্রি করতে কষ্ট হয়, যেটা নাফিস ভাই বলতেছিলেন যে ভাই আপনাদের তো দাম বেশি, হ্যাঁ, বাট দাম আসলে বেশি না আপনি যদি এই ফ্যাক্টরগুলো চিন্তা করেন, এবং এটার আউটপুট কিন্তু এখন আমরা পাচ্ছি, যে যে নাফিস ভাই গত বছর কিনে নিয়ে গেছে এবার সাজ্জাদ ভাইকে নিয়ে আসবে, প্লাবন ভাইকে নিয়ে আসবে, এই চলো ওইখানে গরু তো খুব ভালো পাইছি, চলো এইটা কিনি, মানে ব্যাপারটা হয়েছে ভেজালের ভিড়ে খাঁটি মানে নিশ্চয়তা ব্যাপারটা। কিন্তু আমি যে গতকাল আপনার ওখানে গেলাম, কেন গেলাম, নাফিস কিছুদিন আগে আপনার ওখানে গিয়েছিল এবং ও কিন্তু আমাকে বলল যে ভাইয়েরও জায়গাটা ভালো, হ্যাঁ, এইভাবেই তো আসলে জিনিসটা প্রমোট ছড়ায় আর কি, আমরাও এটাই চাই, মানে এই জিনিসটা মানে ভালো জিনিস যেগুলা আমার মনে হয় ওটার নেচারটা এরকম যে শুরুর দিকে আসলে খুব স্লো হয়, আমি প্রিটি শিওর আপনারও শুরুর দিকে ওই কনভিন্স করাটা খুবই ডিফিকাল্ট ছিল, আপনি তো কম্পিট করতেছেন এখন সাপোজ লেটস সে ওই টাইপের গরু আর কি, গরুর সাথে, তো যখন আস্তে আস্তে মানুষের যখন দেখি না এটা তো আসলে একটু ভালো, মানে দাম একটু বেশি হলো কিন্তু কারণ ওই ফ্যাক্টরটা যে আমার তো চর্বি কম,
সো এই জন্য এখন মনে হয় আপনার এই যে এটা আমরা তো আজকে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি, যে আসলে কনজিউমার বা কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে, আবার ব্যবসায়ী যারা আছে, যারা ইয়াং যারা আসতে চাচ্ছে এই সেক্টরে, তাদেরও এখান থেকে একটা লার্নিং আছে। হ্যাঁ, যে আমরা আসলে যদি এই শুরুর দিকে এই ধরনের প্র্যাকটিস করলে কষ্ট হবে, বিক্রি করতে কষ্ট হবে, বাট যদি আমরা লং টার্ম চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই ভালো প্র্যাকটিস, গুড প্র্যাকটিস করা উচিত, এবং এটার বেনিফিট কিন্তু পাবেন। আমাদের কিন্তু এক টাকা খরচ করতে হয় না অ্যাডের পিছনে। অনেকে ইউটিউবার নিয়ে আসে, প্রমোশন করে, পেইড প্রমোশন করে, ইনফ্লুয়েন্সার নিয়ে আসে। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ এক টাকাও, আমাদের কাস্টমাররা আমাদের ইনফ্লুয়েন্সার, তারা ইনফ্লুয়েন্স করে, এবং মানে অনেক স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে, মানে তারা এটাকে ওন করে যে সাগর ভাইয়ের খামার থেকে গরুটা কিনে ওর খুব ভালো পাইছি আমরা। বড় মার্কেটিং হয় না।